ঈশানের পরিবর্তে দলিপে নামছেন সঞ্জু স্যামসন, তিন তারকা পরিবর্তন করে নতুন স্কোয়াড ঘোষণা। শেষমেশ সত্যি হলো আশঙ্কা, দলিপ ট্রফির প্রথম রাউন্ড থেকে একসঙ্গে ছিটকে গেলেন তিন তারকা ঈশান কিশান, সূর্যকুমার যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। তিন ক্রিকেটার যে বৃহস্পতিবার দলিপের প্রথম রাউন্ডে মাঠে নামতে পারবেন না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বুধবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঈশানদের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ঈশান কিশানের পরিবর্তে ক্রিকেটারের নাম ঘোষণা করা হলেও সূর্য ও প্রসিদ্ধের কোনো বদলি ক্রিকেটারের নাম জানানো হয়নি বিসিসিআইর তরফে। শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া ডি টিমের হয়ে মাঠে নামার কথা ছিল ঈশান কিশানের। জাতীয় নির্বাচকরা ঈশানের পরিবর্তে সঞ্জু স্যামসনকে ঢুকিয়ে দেন ইন্ডিয়া ডি টিমের স্কোয়াডে। ইন্ডিয়া ডি টিমের স্কোয়াডে রয়েছেন উইকেট কিপার কে এস ভরত। এখন দেখার যে শেষমেশ দুই কিপারকে একসঙ্গে মাঠে নামান কিনা শ্রেয়সরা। উল্লেখ্য, ঈশান কিশান বুচিবাবু আমন্ত্রণী টুর্নামেন্ট খেলার সময় কুচকিতে চোট পান, চোট এখনও সেরে ওঠেনি। তিনি বিসিসিআইয়ের মেডিকেল টিমের নজরদারিতে রয়েছেন। সূর্যকুমার যাদবও বুচিবাবু টুর্নামেন্টের ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান, সেই কারণে তিনিও দলিপ ট্রফির প্রথম রাউন্ডে মাঠে নামতে পারবেন না। তবে দলিপের দ্বিতীয় রাউন্ডের আগে তিনি ফিট হয়ে উঠতে পারেন। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া সি টিমের হয়ে মাঠে নামার কথা ছিল সূর্যকুমারের। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা অস্ত্রোপচারের পরে প্রায় ম্যাচ ফিট হয়ে উঠেছেন, যদিও দলিপের প্রথম রাউন্ডে মাঠে নামতে পারবেন না তিনি। শুভমন গিলের নেতৃত্বে ইন্ডিয়া এ দলের হয়ে মাঠে নামার কথা ছিল প্রসিদ্ধের। যদিও ভালো খবরও রয়েছে একটি, নীতিশ রেড্ডিকে দলিপের প্রথম রাউন্ডের স্কোয়াডে রাখা হয়েছিল ফিটনেসের শর্তে। তিনি ম্যাচ ফিট হয়ে উঠেছেন এবং অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে ইন্ডিয়া বি টিমের হয়ে মাঠে নামতে প্রস্তুত। ইন্ডিয়া এ টিমের পরিবর্তিত স্কোয়াড, শুভমন গিল ক্যাপ্টেন, মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল উইকেট কিপার, লোকেশ রাহুল, তিলক বর্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশদীপ, খলিল আহমেদ, আবেশ খান, বিদত কাভেরাপ্পা, কুমার কুশাগ্র উইকেট কিপার ও শাশ্বত রাওয়াত। ইন্ডিয়া বি টিমের পরিবর্তিত স্কোয়াড, অভিমন্যু ঈশ্বরন ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ উইকেট কিপার, মুশির খান, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত আবস্তি ও নারায়ণ জগদীশান উইকেট কিপার। ইন্ডিয়া সি টিমের পরিবর্তিত স্কোয়াড, ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন, সাই সুদর্শন, রজত পাতিদার, অভিষেক পোড়েল উইকেট কিপার, বাবা ইন্দ্রজিৎ, ঋত্বিক শকিন, মানব সুতার, গৌরব যাদব, বিজয় কুমার বৈশাখ, অংশুল কাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কান্ডে, আরিয়ান জুয়েল উইকেট কিপার ও সন্দীপ ওয়ারিয়র। ইন্ডিয়া ডি টিমের পরিবর্তিত স্কোয়াড, শ্রেয়স আয়ার ক্যাপ্টেন, অথর্ব টাইডে, যশ দুবে, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন উইকেট কিপার, রিকি ভুই, সরাংশ জৈন, অক্ষর প্যাটেল, আশদীপ সিং, আদিত্য ঠাকারে, হর্ষিত রানা, তুষার দেশপাণ্ডে, আকাশ সেনগুপ্ত, কে এস ভরত উইকেট কিপার ও সৌরভ কুমার।